নমস্কার, আমি শুভদীপ, আপনারা দেখছেন দ্য পিপল টিভি। আজকের বিশেষ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আর কেউ নন, সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী মন্টুরাম পাহিরা। মন্টুরাম বাবু, প্রথমেই আপনাকে স্বাগত। আমরা আপনাদের টিভি চ্যানেলকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আপনার কাছে আমার একদম প্রথম প্রশ্ন, সাম্প্রতিক সময়ের যে ঘটনা, ট্রলার দুর্ঘটনা, এবার সেই ট্রলার গুলি হলো জিপিএস সিস্টেম রাজ্য সরকার বসিয়েছে, তা সত্ত্বেও মানে মৎস্যজীবীরা সেই জিপিএস সিস্টেম কি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারছেন? বিষয়টা হচ্ছে যে জিপিএস সিস্টেম বা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইসব মৎস্যজীবীদেরকে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য লাইফ জ্যাকেটও দিয়েছে। এছাড়া জিপিএস সিস্টেম দেওয়া হয়েছে এই কারণে যে সে যখনই প্রাকৃতিক দুর্যোগ আসবে, প্রাকৃতিক দুর্যোগ তার বলে করে আসে না গভীর সমুদ্রে, তো তার আগাম সতর্ক বার্তা সে পেয়ে যাবে। পেয়ে গেলে সে চেষ্টা করবে তার ট্রলারটাকে নিয়ে তারা মৎস্যজীবীরা নিরাপদ জায়গায় যাবে। এবং জিপিএস সিস্টেমটাকে যদি ঠিকঠাক আমার মৎস্যজীবীরা ব্যবহার করতেন তাহলে তারা এই বিপদের মধ্যে প্রায় পড়তেন না। তবে এটা ঠিকই যে এই জিপিএস সিস্টেম বা লাইফ জ্যাকেট যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের নিরাপত্তার জন্য দিয়েছেন এইসব দুষ্ট মৎস্যজীবীদের, সেগুলো একসময় ওরা প্রায় ব্যবহারই করত না। বরং আমাদের মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে এবং বিশেষ করে আমরা যে স্থানীয়ভাবে মৎস্যজীবীদের সঙ্গে বা মৎস্যজীবী যে সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গে যে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে, সেভাবে মৎস্যজীবীদেরকে আমরা বাধ্য করি যে তোমরা জিপিএস সিস্টেমটাকে মেনে চলো এবং তোমরা লাইফ জ্যাকেট ব্যবহার করো। যারা যারা ব্যবহার করেন তারা নিরাপদ থাকেন, যারা যারা ব্যবহার করতে পারেন না তারা নিরাপদ থাকেন না। তবে বারে বারে আঘাত পাওয়ার পরে এবার অবশ্য তাদের মধ্যে টনক নড়েছে এবং এটাকে ব্যবহার করার জন্য তাদেরকে বাধ্যতামূলক এ দায়িত্ব দেওয়া হয়েছে, যদি তারা এটা ব্যবহার না করে তাদের মৎস্য দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের যা আইনানুক ব্যবস্থা আছে সেই সব ট্রলার মালিক এবং ট্রলারের মৎস্যজীবী প্রত্যেকের ক্ষেত্রে তা প্রয়োগ করতে বাধ্য হবে, নাহলে এত প্রাণ প্রতি বছর নষ্ট হচ্ছে ভাবাই যায় না। এবছর তো আমাদের আপনারা জানেন যে 23 জন মৎস্যজীবী এখন নিখোঁজ, দুটো ট্রলার FB 10 এবং FB 9, দুটো ট্রলার মিলে 23 জন নিখোঁজ রয়েছে। ট্রলার গুলো নিখোঁজ, মৎস্যজীবীরাও নিখোঁজ, এখনো পর্যন্ত আর কোনো হদিসই পাওয়া যায় না। তবে যে জায়গায় ট্রলার দুটো ডুবেছে সেখান থেকে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমাদের মনে হয় না। লাকিলি ওই একজন মৎস্যজীবী তাদের মধ্যে রবীন্দ্রনাথ দাস, পিতা মধুমঙ্গল, কাকদেবী নারায়ণপুরে বাড়ি, ও ছিটকে গিয়েছিল ট্রলার থেকে কোনোভাবে। ও কোনোভাবে ওই ট্রলারের যে ড্রাম থাকে প্লাস্টিকের ওইটার উপর কয়েকদিন ধরে ভাসছিল, মানে মানে ভগবানের অশেষ করুণা, মানে মানে গড ইজ অল মাইটি এটা যে বলে যে ভগবান সর্বশক্তিমান এটা তা প্রমাণিত হয়েছে। কয়েকদিন ধরে ভাসছিল ওই অকুল পাথারে, বাংলাদেশের একটা পণ্যবাহী জাহাজ ও যাচ্ছিল, ওদের নাবিকরা দেখতে পায় যে একজন কে যেন ভাসছে, ওরা ওকে উদ্ধার করে, উদ্ধার করে ওকে বাংলাদেশের চট্টগ্রাম হসপিটালে নিয়ে যায়। সেখানে ওরা সুস্থ অবস্থা দেখলে ওরা প্লেনে করে আমাদের কলকাতা পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর আমরা ওকে নিয়ে গিয়ে কাকদ্বীপ সুপার স্পেশাল হাসপাতালে স্পেশাল কেয়ার দিয়ে আমরা ওকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, ভালো আছে। আর এছাড়া 32টা ট্রলারে 516 জন মৎস্যজীবী তারা গভীর সমুদ্রের মধ্যে দিক নির্ণয় করতে না পেরে বাংলাদেশ এলাকার মধ্যে ঢুকে গিয়েছিল এবং পটুয়াখালী বন্দরে সেই ট্রলার এবং আমার 516 জন মৎস্যজীবীকে বাংলাদেশ সরকার তাদেরকে নিরাপদে রেখেছিল। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রত্যক্ষভাবে সরাসরি তিনি যোগাযোগ করে ওভার টেলিফোনের মাধ্যমে বিভিন্নভাবে যোগাযোগ করে এবং আমি নিজেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ মতো বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ওনার সঙ্গে যোগাযোগ করি এবং আমাদেরই মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়
তারই নেতৃত্বে একেবারে স্বল্প সময়ের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ কেটে যাওয়ার পর ওই 516 জন মৎস্যজীবী এবং 32টা ট্রলার আবার কাকদ্বীপে নিরাপদে ফিরে এসেছে। তো আমরা আপনারা যে কথা বলেছেন, আমাদের মৎস্য দপ্তরও কঠোর হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমরা মৎস্যজীবীদের বলেছি জিপিএস সিস্টেম এবং লাইফ জ্যাকেটকে আপনাদের ব্যবহার করতে হবে, করলে তবে নিরাপত্তা। এটা আমরা আচ্ছা সুন্দরবনে তো একাধিক ট্রলার রয়েছে, লাইসেন্স ট্রলার, নন লাইসেন্স ট্রলার। তো আপনাদের সুন্দরবন উন্নয়ন দপ্তর এই দপ্তরে লাইসেন্স নন লাইসেন্স ট্রলার গুলির ক্ষেত্রে কি পদক্ষেপ নিয়েছেন? এটা প্র্যাকটিক্যালি সুন্দরবন দপ্তরের কাজ নয়, এর জন্য দপ্তর হয়েছে মৎস্য দপ্তর, এর জন্য মূল দায়িত্ব রয়েছে। আর যেহেতু বেসিক্যালি এরা সুন্দরবনের থেকেই এরা এই ট্রলার গুলো সুন্দরবনেরই থাকে, আর বিশেষ করে সুন্দরবনের মধ্যে মৎস্যজীবীরা তাদের মেরিন ফিশারম্যান হিসাবে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান। এটা আমাদের প্র্যাকটিক্যাল কাজ নয় যে ট্রলারে কোনটা রেজিস্ট্রেশন আছে, কোনটা রেজিস্ট্রেশন নেই, কোনটা সরকারি অনুমোদন নিয়ে যাচ্ছে, কোনটা যাচ্ছে না। এটা মৎস্য দপ্তর নিজেরাই মনিটরিং করেন এবং তারা জোরদার মনিটরিং করেছেন। কোন নন লাইসেন্সি রেজিস্ট্রেশন না পাওয়ার কোন ট্রলারকে তারা অ্যালাউ করছেন না। রেজিস্টার ট্রলার এবং তাদের কাছ থেকে প্রতি বছর রিনুয়াল করবে যে ট্রলার, সেই ট্রলারগুলোই যেতে পারবে। মৎস্য দপ্তরে কঠিন নিয়ম আছে, তারা সেটা প্রত্যক্ষভাবে পরিচালনা করে থাকে, আমরা সাহায্য করি। যেহেতু যা কিছু হয় তো সুন্দরবনের মধ্যে, আর সুন্দরবন যেহেতু সুন্দরবন দপ্তরে হচ্ছে নোডাল দপ্তর, যে সুন্দরবনে যারাই যান না কেন মূলত সুন্দরবন সেটাকে প্রোটেক্ট করে, তাদেরকে দেখাশোনা করে এবং তাদের দিকটাও আমাদের দপ্তর আমরা লক্ষ্য রাখি। আচ্ছা সুন্দরবনে যারা মাছ ধরতে মাছ সমুদ্রে যায় তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে তাদের একটা জীবন বীমার করার দরকার, এবার তাদের সেই দাবিটা কতটা পূরণ হয়েছে? না, তাদের তো ব্যবস্থা হয়েছে, মৎস্যজীবী ট্রলার মালিক যখন ট্রলারে উঠছে তাদের জন্য সমস্ত রকমের সরকারের যা নিয়ম আছে সমস্ত তাদের বীমা থেকে আরম্ভ করে যা কিছু সবই দেওয়া হয়, সবই, কোন অসুবিধা। আচ্ছা একদম সুন্দরবনের কোর এরিয়াতে যারা মধু সংগ্রহ করতে যায় অনেক সময় তাদের বাঘের আক্রমণের শিকার হতে হয়, এবার সেক্ষেত্রে তাদের চিকিৎসাটা কি সুন্দরবনের মধ্যেই হচ্ছে নাকি তাদের আরো গুরুতর চিকিৎসার জন্য কলকাতার দিকে ছুটে আসতে হচ্ছে? সুপার স্পেশালিটি হাসপাতাল সুন্দরবনে এই ব্যবস্থাটা কতটা ঠিকঠাক রয়েছে? না, হাসপাতাল ব্যবস্থা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যের মানুষ শ্রদ্ধা জানায় এই কারণে যে স্বাস্থ্য পরিষেবা এই রাজ্যে আমি মনে করি অন্যান্য রাজ্যের তুলনায় অনেক অনেক গুণ উন্নত। সুপার স্পেশালি হাসপাতালগুলোতে বহুমুখী চিকিৎসা ব্যবস্থা চালু হয়ে গেছে, সেখানে ন্যায্য মূল্যে ঔষধ দোকান থেকে আরম্ভ করে ব্লাড ব্যাংক থেকে আরম্ভ করে ব্লাড স্টোরেজ ইউনিট থেকে আরম্ভ করে মর্গ থেকে আরম্ভ করে এসএনসিউ থেকে আরম্ভ করে এসএনএসইউ থেকে আরম্ভ করে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে আরম্ভ করে সেখানে আপনার সব রকমের ব্যবস্থা চালু হয়েছে। এবং বিশেষ করে এইচডিউর মতো এইসব গুরুত্বপূর্ণ বিষয়ও সমস্ত সুপার স্পেশালিটি হাসপাতালগুলোতে চালু হয়ে গেছে, এমনকি ব্লক হাসপাতালেও পর্যাপ্ত সুন্দরবনে সেখানেও পর্যাপ্ত ওই ন্যায্য মূল্য ঔষধ দোকান থেকে আরম্ভ করে অনেক গুরুত্বপূর্ণ পরিষেবা চালু রয়েছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সুন্দরবন অনেক বেশি উন্নত, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করেছেন তেমনি সুন্দরবনের মতো একটি একটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এবং এত বড় মানে আমাদের বলা যায় যে ওয়ার্ল্ড হেরিটেজ মানে বিশ্বের ঐতিহ্যশালী অঞ্চল সুন্দরবন, সেই এলাকার জন্য যা করা দরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবাটা করেছেন। যেমন তিনি জঙ্গলমহল উত্তরবঙ্গে বা পাহাড়ে বিভিন্ন জায়গায় যেমন করেছেন গোটা রাজ্য জুড়ে, আমাদেরও সুন্দরবনের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোন অসুবিধা নেই, এটা একেবারে পরিষ্কার। আচ্ছা ওয়ার্ল্ড হেরিটেজের প্রসঙ্গে যখন তুললেন, ম্যানগ্রোভ সুন্দরবনের একটা অনন্য বৈশিষ্ট্য, যেরকম ভাবে রয়্যাল বেঙ্গল টাইগার, তো এই ম্যানগ্রোভ অরণ্য ধীরে ধীরে কিন্তু বিলুপ্তির পথে হাঁটতে চলেছে,
তো সেক্ষেত্রে এই ম্যানগ্রোভ অরণ্যকে সংরক্ষণ করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার? না, ম্যানগ্রোভ তো একমাত্র সুন্দরবন, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সুন্দরবনের ম্যানগ্রোভ আর বাংলাদেশের মধ্যে ম্যানগ্রোভ, এই তো। পৃথিবীর মধ্যে অন্য কোন দেশে কোন ম্যানগ্রোভের প্রশ্নই ওঠে না। ম্যানগ্রোভ যা আছে সুন্দরবনে আছে, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সুন্দরবন আর বাংলাদেশে আছে। তো সুন্দরবন মোট 68 প্রজাতির গাছ ছিল। সুন্দরবনে বাদাবন, তার জীব পরিমণ্ডল, তার জীব বৈচিত্র, পৃথিবীর এইসব কারণে তাকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয়েছে। 1987 সালে এই ইউনেস্কোতে এই সম্মেলন হয়েছিল 11 ডিসেম্বর পর্যন্ত, 7 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত 1987 সালে বিশ্বের পরিবেশবিদ থেকে আরম্ভ করে, ভূতত্ত্ববিদ থেকে আরম্ভ করে সমস্ত বিশিষ্ট জনেরা ইউনেস্কোতে একটা সম্মেলন হয়। দীর্ঘ 5 দিন সম্মেলনের পরে বিশ্বের বৃহত্তম বদ্বীপ এবং ম্যানগ্রোভ, জীব পরিমণ্ডল, জীব বৈচিত্র, বাদাবন আলোচনার পর সর্বশেষ আমাদের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ 11 ডিসেম্বর স্বীকৃতি দেওয়া হয়েছে 1987 সালে। অর্থাৎ পৃথিবীর ঐতিহ্যশালী অঞ্চল হিসাবে সুন্দরবনকে পৃথিবীর মানুষ গ্রহণ করেছে। তো সত্যি তো, তার এই 68 প্রজাতির গাছ ছিল, কিন্তু বিশ্ব উষ্ণায়নের কারণে আমাদের কিছু প্রজাতির গাছ বিলুপ্ত হয়েছে। কিন্তু পাশাপাশি আবার এমনও কিছু প্রজাতির গাছ সুন্দরবনে দেখা যাচ্ছে যে তার জায়গাটাকে দখল করছে, আবার জায়গাটাকে একটু পুরনো করে দিচ্ছে। ম্যানগ্রোভের ক্ষেত্রে যেটা আপনারা বলছেন বিলুপ্তি, না বিলুপ্তি কিছু নেই, মূলত সুন্দরবন দপ্তর, এই দপ্তর অন্যান্য উন্নয়নমূলক কাজের সাথে এই দপ্তরে আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ম্যানগ্রোভ তৈরি করা। যে সমস্ত চরভূমিগুলো আমাদের রয়েছে সেগুলোতে প্রতি বছর আমরা তা সেগুলোতে ম্যানগ্রোভ লাগিয়ে থাকি। এছাড়া আমার দপ্তর পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মাধ্যমে, আমরা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সঙ্গে কনভার্জেন্স করে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরকে আমরা টাকা দিয়ে থাকি, তারাও যাতে ম্যানগ্রোভ সৃজন করতে পারে। এবারে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা ডিএমদের মাধ্যমে, জেলা পরিষদের মাধ্যমে, এবং তারাও সুন্দরবনে ব্লকগুলো এবং পঞ্চায়েতগুলোর মাধ্যমে MGNREGS-এর সঙ্গে কনভার্জেন্স করে আমরা যে টাকা দিই সেই টাকা দিয়ে তারাও ম্যানগ্রোভ সৃজন করে। আমাদের ভাই উন্নয়নের সঙ্গে সব কাজের সঙ্গে সুন্দরবনের যে ম্যানগ্রোভ শুধু সুন্দরবনকে প্রোটেক্ট করে না, এ রাজ্যকে প্রোটেক্ট করে না, আমার দেশকে শুধু প্রোটেক্ট করে না, বিশ্বের একটা বৃহৎ অংশকে প্রোটেক্ট করে এই ম্যানগ্রোভ। যেটা আমরা বুঝতে পারি না, কিন্তু এই ম্যানগ্রোভকে কোনোভাবে নষ্ট করা যাবে না, কোনোভাবে ক্ষতি করা যাবে না, ম্যানগ্রোভের কোনোভাবে কোনো কিছু ক্ষতি করা যাবে না, এটাই আমাদের কাজ। এবং ম্যানগ্রোভ সৃজন করা এবং বাদাবন সৃষ্টি করা, সুন্দরবনের জীব পরিমণ্ডল এবং তার জীব বৈচিত্র্য এবং তার পরিমণ্ডলকে রক্ষা করা, এটা সুন্দরবন দপ্তরের একটা প্রধান কাজ হিসাবে চিহ্নিত হয়েছে। যে কারণে 1972 সালে ইন্দিরা গান্ধী, তদানীন্তন এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনি তদানীন্তন দেশের প্রধানমন্ত্রী প্রয়াতা ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধীকে নিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রীকে, এবং সুন্দরবন তিনি 3 দিন ভিজিট করিয়েছিলেন। করাবার পর এবং নামখানা এখনো ইন্দিরা ময়দান নামে খ্যাত, সেই ইন্দিরা ময়দানে অর্থাৎ ইন্দিরা গান্ধী সেখানে এসেছিলেন এবং তিনি বলেছিলেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তদানীন্তন সময়ে সিদ্ধার্থ শঙ্কর রায় ইন্দিরা গান্ধীকে বুঝিয়েছিলেন যে সুন্দরবনের মানুষের আর্থ সামাজিক মানোন্নয়ন, সুন্দরবনের জীব পরিমণ্ডল,
তার বাদাবন, তার ম্যানগ্রোভ সব রক্ষা করতে গেলে সুন্দরবন একটা পৃথক দপ্তর হওয়ার প্রয়োজন। তিনি ফিরে গিয়ে 1973 সালে 2 মার্চ এই দপ্তরে প্রতিষ্ঠা করেছিলেন। প্রথমে সুন্দরবন উন্নয়ন পর্ষদ নামে প্রতিষ্ঠিত হয়েছিল, পরবর্তীকালে সুন্দরবন বিষয়ক দপ্তর নামে স্বাধীন দপ্তর হিসাবে রাজ্যের অন্যান্য দপ্তরের মতো সুন্দরবন একটি পৃথক দপ্তর হিসাবে পর্যবসিত হয়েছে। যে কারণে সুন্দরবন তৈরি হয়েছিল সেই কারণগুলোকে আমরা অদ্যাবধি সুন্দরবনের সেই কারণগুলোকে আমরা পুঙ্খানুপুঙ্খ রক্ষা করে চলেছি। এটাই আমাদের কাজ, এটা আমরা করবই। এবং এটার জন্যই এই দপ্তর ইন্দিরা গান্ধী সেই সময় এসে দেখে গিয়ে তদানীন্তন মুখ্যমন্ত্রীর দাবিকে সমর্থন করে করেছিল। সেই কাজ আমরা মেনটেন করে এবং আমরা করে যাবই, শুধু সুন্দরবনের মানুষের জন্য নয়, শুধু রাজ্যের নয়, দেশের নয়, পৃথিবীর ওয়ার্ল্ড হেরিটেজকে রক্ষা করার দায়িত্ব আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষের, যেমন এই দপ্তরে অধিকতর দায়িত্ব হিসাবে আমরা তা পালন করি। আচ্ছা, মহিলা স্বনির্ভর গোষ্ঠী, তাদের মানোন্নয়নের ক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি কি রয়েছে? না, মহিলা স্বনির্ভর গোষ্ঠী যেটাকে আনন্দধারা প্রকল্প, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পরে ভাবাই যায় না, এই যে এসএনজি গ্রুপগুলো, যেগুলো আমার সুন্দরবনের মা বোনেরা, রাজ্যের মা বোনেরা তো তারা গ্রুপ তৈরি করেছেন, স্বনির্ভর হয়েছেন। সুন্দরবনের মা বোনেরা এই গ্রুপ তৈরি করে, সংঘ মহাসংঘে তৈরি করে তারা প্রভূত পরিবার তারা উপকৃত হয়েছে। তার মাধ্যমে তারা নিজেরা হাতে কলমে নিজেরা কাজ করেন, তারা নিজেরা সবকিছু করেন এবং নিজেরা সেইগুলোকে, তারা অনেক সময় দেখবেন নিজেরা তারা হাতে তারা বিভিন্ন রকমের প্রসাধনী দ্রব্য তৈরি করছে এবং বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী তৈরি করছে, এবং সেটাতে রাজ্য সরকার এর জন্য একটা পৃথক দপ্তরও রয়েছে এবং সেখান থেকে প্রচুর অর্থ তাদের জন্য বরাদ্দ করা হয়। এবারে বিধানসভার অধিবেশনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তাদের জন্য প্রত্যেকটি গ্রুপের জন্য তিনি 5 লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন। আবার এছাড়াও এই সংঘ মহাসংঘ যেগুলো খুব ভালো, তারা নিজেরা জমিতে জমি ক্রয় করে কিংবা কোন মানুষের ধানের জায়গা পেলে তারা সেখানে সমবায় ব্যাংক নিজেরা তৈরি করছে, করে তারাই স্বল্প সুদে ঋণ দিচ্ছে, তারা ব্যাংক থেকে টাকা নিচ্ছে, তারা নিচ্ছে নিয়ে আবার তারা স্বল্প সুদে তারা ঋণ দিচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীগুলো আজকে স্বয়ং সম্পূর্ণ, আজকের মহাজনী ঋণে কেউ যায় না। আমার দরিদ্র মা বোনেরা তারা হাতে নিজেরা পয়সা তারা রোজগার করতে সমর্থ হয়েছে, আজকের কেউ আর গ্রামের কোন মহাজনী ঋণ নিয়ে চড়া সুদে ঋণ নিয়ে নিজেরা আর তাদের ক্ষতিগ্রস্ত কেউ হচ্ছেন না, এটা একটা বড় দিক। আপনি আরেকটা কথা বলেছিলেন যে কোর এরিয়াগুলোতে, নিষিদ্ধ এলাকাগুলোতে লোকেরা মধু ভাঙতে যাচ্ছে, কাউ কাউকে বাইক বাঘে খেয়ে যাচ্ছে, বাঘে ধরলে হয় তারা বেঁচে আসছে। এক্ষেত্রে আমাদের বিষয় হচ্ছে সুন্দরবনের নিষিদ্ধ এলাকা কিছু আছে, টাইগার রিজার্ভ, রিজার্ভ ফরেস্ট, কোর এরিয়া, বায়োস্ফিয়ার রিজার্ভ, সুন্দরবনের এই জায়গাগুলো একদম নিষিদ্ধ এলাকা। কিন্তু সুন্দরবনের মানুষ তারা অনেকে দরিদ্র, তারা কোর এরিয়ার মধ্যে না গিয়ে যে তারা মধু ভাঙে সে অনেক ভালো, অনেকে লোভে কোর এরিয়ার মধ্যে ঢুকে যায়, তাদের বাঘে ধরে, তারা কোনো কারণ যদি বেঁচে আসে, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যদি স্থানীয় হাসপাতালে না কিছু হয় তাহলে পিজি কিংবা আমাদের স্টেট জেনারেল যে হাসপাতালগুলো আছে রাজ্যে সেই হাসপাতালগুলোতে নিয়ে এসে চিকিৎসা করা হয়। কিন্তু যেহেতু ওরা নিষিদ্ধ এলাকার মধ্যে ঢুকে যাচ্ছে সেই জন্য কেন্দ্রীয় সরকারের যে জায়গাগুলো, কেন্দ্রীয় সরকারের বন দপ্তর যেটাকে কন্ট্রোল করে, তাদেরকে যদি বলা হয় যে এদের জন্য কিছু সুরাহা করার জন্য, তারা কিছু করেন না। তারা বলেন যে আমরা তো বলেই দিয়েছি যে নিষিদ্ধ এলাকার মধ্যে যাওয়া যাবে না, নিষিদ্ধ এলাকার বাইরে মৎস্যজীবীরা কিংবা যারা মধু সংগ্রহ করছেন তারা যেতে পারেন, কিন্তু রাজ্য সরকার তাদের চিকিৎসার জন্য সব রকমের সহযোগিতা করে থাকে, এটা তো কোনো অসুবিধা নেই। আচ্ছা,
একটা সময় ছিল যখন সুন্দরবনের রাস্তাঘাট ভরা বর্ষায় একদম মানে দুর্বিষহ আকার ধারণ করত। 11-19 সুন্দরবনের রাস্তাঘাটের উন্নয়নে রাজ্য সড়ক প্রকল্প, গ্রামীণ সড়ক প্রকল্প কতটা কাজ এগিয়েছে, কতটা কাজ হয়েছে? আজকে যদি আপনারা সুন্দরবনে যান তাহলে হয়তো এই প্রশ্নটা আমাকে আর আজকে কেউ করবেন না। তার কারণ একটা ঠিকই যে 2011 আগে সুন্দরবনের অধিকাংশ মাটি, প্রায় সব মাটি রাস্তা, মাটির রাস্তা ছিল বললেই হয়। কালে ভদ্রে প্রতিটি বিধানসভা কেন্দ্রে 2-4, 10-20 হয়তো কোথাও এক পর্দা ইটের রাস্তা, কোথাও দু পর্দা ইটের রাস্তা ছিল। আমাদের সরকার আসার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের আশীর্বাদ নিয়ে এ রাজ্যের ক্ষমতায় আসার পর তিনি জঙ্গলমহলকে যেমন সাজিয়েছেন তার অভিভাবকত্বে এবং তার অনুপ্রেরণায় সেই দপ্তর যেমন তাদেরকে সাজিয়েছেন সেই জঙ্গলমহলকে, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদও তারাও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং অভিভাবকত্বে তারাও করেছেন, এবং আমাদের দপ্তর সুন্দরবন বিষয়ক দপ্তর এবং তার অধীন যে সুন্দরবন উন্নয়ন পর্ষদ রয়েছে আমাদের দপ্তর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং তার অভিভাবকত্বে এবং তার পরামর্শে আমরা মানে এই মুহূর্তে আমি যে কথা বলছি আপনি একটাও সেই ধরনের মাটির রাস্তা পাবেন না যেখানে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে পাবেন না। মাটির রাস্তা সুন্দরবনে এই মুহূর্তে নেই বললেই চলে। কালে ভদ্রে যে 2-1 করে আছে সেগুলি গ্রাম পঞ্চায়েত সেগুলো হয়তো করে দেয়, গ্রামের ভেতরে ছোট্ট রাস্তা, চওড়া রাস্তা আমরা প্রথমে সেটাকে মাটির রাস্তাকে ব্রিক পেভ রোড করি, অর্থাৎ দোপর্দা ইটের রাস্তাকে আমরা ডাবল সলিং ইটের রাস্তা বলি, তারপরে ওই রাস্তাটাকে আমরা কংক্রিট ঢালাই কিংবা পিচ রাস্তা করে দিই। এখন আপনি সুন্দরবনে একেবারে প্রত্যন্ত পাথর প্রতিমান, একেবারে বে অফ বেঙ্গল শেষ পড়া, গোবর্ধনপুর জিপ লক, ওইসব অঞ্চলে 4-চাকা গাড়ি চলছে আপনারা ভাবতেই পারবেন না। ওইসব জায়গাও সমস্ত জায়গা আমরা পিচ রাস্তা করে দিয়েছি, পিচ রাস্তা, কংক্রিট ঢালাই রাস্তা, একেবারে হিঙ্গলগঞ্জ থেকে সাগর পর্যন্ত সমগ্র সুন্দরবন জুড়ে। আপনারা নিজেরা যদি সেই এলাকার মানুষকে জিজ্ঞেস করেন তাহলে বুঝতে পারবেন যে রোড কমিউনিকেশনে সুন্দরবন দপ্তর অপরিহার্য কাজ করেছেন কিনা, করেছে কিনা আপনারা ওদের কাছে জানতে পারবেন। এছাড়া আমরা আমাদের সরকারে আসার পর আমরা ইতিমধ্যে 14 ব্রিজ আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তোমরা কাজ করো, ওর সঙ্গে তোমাদের কত কানেক্টিভিটি বাড়াতে হবে। কানেক্টিভিটি বলতে বিচ্ছিন্ন দ্বীপ এলাকাগুলো যে রয়েছে আমাদের, সেই বিচ্ছিন্ন দ্বীপ এলাকাগুলো যাতে মানুষ তাদের রাজ্যের প্রধান শহর এবং রাজ্যের রাজধানী কলকাতায় দ্রুত আসতে পারে কাজ করতে হবে। কারণ সুন্দরবনটা কিন্তু কলকাতা থেকে খুব একটা দূরে নয়, কিন্তু যোগাযোগের অভাবের জন্য যারা পর্যটকরা যেতেন তারা প্রথম দিন গিয়ে প্রথম দিন ফিরতে পারতেন না, তাদেরকে কষ্টে পড়ত। কিন্তু আমরা আমাদের সরকার আসার পরেই প্রায় 7.5-8 বছরের মধ্যে আমরা 14 ব্রিজ আমরা নির্মাণ করে দিয়েছি, এখনো 15 ব্রিজের কাজ চলছে, আরো আমরা প্রায় 7-8 বড় বড় ব্রিজ আমরা হাতে নিয়েছি। সুন্দরবনের যে বড় ব্রিজ, সব থেকে বড় নদী যেটাকে আমাদের করে দিলে একেবারে প্রত্যন্ত সুন্দরবনে যাওয়া যাবে গদখালি গোসাপা, সেই ব্রিজের উপরে আমরা প্রায় 300 কোটি টাকা ব্যয়ে আমরা এই ব্রিজ নির্মাণ খুব তাড়াতাড়ি শুরু করব। এই ব্রিজটি নির্মাণ হয়ে গেলে একেবারে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় একেবারে পর্যটকরা যারা রাজ্যের কিংবা দেশের কিংবা দেশের বাইরে যারা সুন্দরবনকে দেখতে আসেন, দেশের বাইরে বহু ছাত্রছাত্রী শিক্ষানবিশরা তারা PhD করবার জন্য তারা ম্যানগ্রোভ, সুন্দরবনের বাদাবন, জীব পরিমণ্ডল এইসব বিভিন্ন সুদৃশ্য বিষয় তারা গবেষণা করার জন্য আমার দেশের বাইরেও বহু দেশে তারা এখানে এসে থাকে। ফলে এখন যা যোগাযোগ ব্যবস্থা হয়েছে
তাতে মানুষ এখন আর বলতে পারেন না যে সুন্দরবন আমাদের অধরা, এ কথা কোন মানুষ বলছেন না। মানুষ সুন্দরবনে যেদিনই যাবেন, এত যোগাযোগ ব্যবস্থা ভালো, সেদিনই ফিরে আসবেন। আপনারা জানেন যে সুন্দরবনে বকখালি একটা ভালো পর্যটন কেন্দ্র, সেটাকে আরো উন্নততর করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি করেছেন, এবং হাতানিয়া দুয়ানিয়া নদীর উপর আমরা 228 কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যে আমরা ব্রিজ নির্মাণ করে দিয়েছি। এখন কলকাতা থেকে বকখালি যেতে গেলে খুব বেশি হলে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে যাওয়া যায়, সারাদিন সকাল থেকে যাওয়া যায়, সারাদিন থেকে আবার রাত্রি 8টায় বেরিয়ে রাত্রি 10:30টার মধ্যে মানুষ কলকাতা ফিরে আসছে। এত বড় অ্যাচিভমেন্ট, এবং সেখানে এই ব্রিজটি হয়ে যাওয়ার ফলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু ওখানে একটা ডেভেলপমেন্ট অথরিটি করেছেন, ফলে বকখালি যে সিপিজটা আছে এই এটাকে রক্ষণাবেক্ষণ এবং আরো উন্নততর পর্যটন কেন্দ্রে যা যা করণীয় দরকার তা তিনি পরিকল্পনা করে ওই ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে তিনি তা করছেন। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন, বর্তমান সময়ে কাঠমানি ইস্যুতে রাজ্যের একাধিক দপ্তর কিন্তু বিদ্ধ, কাঠমানির অভিযোগ থামাতে আপনাদের দপ্তর কোন গ্রিভেন্স সেল কি বানিয়েছেন? আমাদের এটা শুনুন, আমি একটা কথা বলি, আমাদের দপ্তর কেন বিভিন্ন দপ্তর সম্পর্কে যে কথা উঠছে এই প্রসঙ্গে আমি আর যেতে চাই না, কারণ কাঠমানি কোন প্রশ্নই ওঠে না। আমরা যে দপ্তর, আমাদের দপ্তর যে কাজ করে সম্পূর্ণ একটা পরিকাঠামো উন্নয়নে কাজ করে, এখানে একদম আমাদের দেশের মধ্যে প্রথম এই সরকার, যে সরকার আমাদের সরকার এখানে ই গভর্নেন্স চালু করেছে, ই টেন্ডারিং সিস্টেম চালু হয়েছে, এখানে কোন ঠিকাদারকে পাইয়ে দেওয়ার প্রশ্ন নেই। আমি নিজে মিনিস্টার মন্ত্রী, আমার ক্ষমতাও নেই যে কোন একজন ঠিকাদার হয়ে কোন ইঞ্জিনিয়ারকে আমি বলতে পারি না যে আপনি দেখে দিন, তার কারণ এ তো অনলাইন সিস্টেম। আপনি বাড়িতে বসে ঠিকাদাররা তারা হচ্ছে এখানে তারা কাজের জন্য তারা টেন্ডার ফেলছে, এবং সেটা নিয়ম অনুযায়ী টেন্ডার খোলা হচ্ছে, এবং আপনি একজন ঠিকাদার, আপনি এখানে একটা টেন্ডার ফেলতে গেলে আপনার যা যা নিয়মের কাগজ থাকা দরকার টেন্ডারিং সিস্টেমে, আপনার যদি সেই সব কাগজ পরিপূর্ণ থাকে তাহলে আপনি বাড়িতে বসে আপনি অনলাইনে আপনি টেন্ডার ভোট করছেন, আপনি টেন্ডার আপনি পার্টিসিপেট করছেন। পার্টিসিপেট করার পর নিয়ম অনুযায়ী টেন্ডারে বিড খোলা হবে, এবং যিনি লোয়েস্ট বিটার হবেন তিনি ওয়ার করার পাবেন। এ তো প্রশ্নই ওঠে না, এসব প্রশ্ন এখন ওঠার কোন বিষয়ই নয়। আর এগুলোতে কোন দপ্তর, রাজ্যের কোন দপ্তর এইসব প্রশ্নের মধ্যে থাকার প্রশ্নই নেই, এত পরিচ্ছন্ন। এখন তো আমাদের অর্থ দপ্তর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, পরামর্শ এবং তার অভিভাবকত্বে অর্থ দপ্তরের মাননীয় অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্রের তার অভিভাবকত্বে এবং তার নির্দেশে তার ফিনান্স ডিপার্টমেন্ট এত স্বচ্ছ। এখন তো ফিনান্সিয়াল ডিসিপ্লিন এসছে, আমার ক্ষমতা নেই, কোন মিনিস্টারের ক্ষমতা নেই যে তিনি আজকের কাজটা কালকের করবেন, আজকের টাকা কালকে দেখানো যাবে, কোনো দেখানো যাবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ফিনান্সিয়াল দিক একেবারে ডিসিপ্লিন, এবং এখানে ই টেন্ডারিং, ই গভর্নেন্স ভারতবর্ষের কোন রাজ্যে নেই, একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ তা এই সরকারি পরিচালনা করছে। এই প্রসঙ্গটা অবাস্তব, অপ্রাসঙ্গিক, এ বিষয়ে কোন প্রসঙ্গই নয়, এগুলো এই কোন দপ্তরের মধ্যে এটা আসেই না, এবং এগুলো অবাস্তব এবং অপ্রাসঙ্গিক, একদম অপ্রাসঙ্গিক বিষয়। আচ্ছা, একদম আমার শেষ প্রশ্ন, ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন, এর সৌন্দর্যায়নের ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে রাজ্য সরকারের যে আরো বেশি পরিমাণে পর্যটক ছুটে আসবে সুন্দরবনের দিকে? এর জন্য আমাদের রাজ্য সরকারের পর্যটন একটা দপ্তর আছে আপনারা জানেন, এবং তারা প্রতিনিয়ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার সঙ্গে যোগাযোগ রেখে এবং তার অভিভাবকত্বে তার পরামর্শে সুন্দরবনে পাখিরালয় থেকে আরম্ভ করে নেতিধোপানি থেকে আরম্ভ করে সজনেখালী থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আমাদের
একদিকে ওদিকে আমাদের কপিলমুনি আশ্রম একসময় আমাদের কাছে পবিত্র তীর্থস্থান ছিল, পবিত্র তীর্থস্থান তো আছে বটেই, তার সঙ্গে যেভাবে পর্যটন ব্যবস্থা সেখানে গড়ে তোলা হয়েছে মানুষ দুরকম উপভোগ করছে। একদিকে যেমন গিয়ে মহামুনি কপিল সাংখ্য দর্শনে প্রণেতা মহামুনি কপিলের পাদদেশে গিয়ে তারা স্বস্তি অনুভব করছে, অপরদিকে তারা পর্যটন এবং সেখানে যে ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের পর্যটন দপ্তর বা বিভিন্ন দপ্তরকে নিয়ে, এই তো আমাদেরই দপ্তর। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা একেবারে দক্ষিণেশ্বরের আদলে আমরা ওখানে নাট মন্দির করেছি, ডালা আর্কেট করে দিয়েছি। আগে আগে আপনারা যদি কেউ যদি বিগত যদি এই কয়েক বছর আগে 7-8 বছর আগে যদি আপনারা যদি যদি আপনারা কপিলমুনি আশ্রমে বা সাগরে গিয়ে থাকেন, সেই দিনকার কথা চিন্তা করে আর ইদানিং সাগরদ্বীপ এবং কপিলমুনি আশ্রমকে ঘিরে তার যে সৌন্দর্য এবং তার যে ব্যবস্থাপনা করা হয়েছে ভাবাই যাবে না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দক্ষিণেশ্বরে আদলে ওখানে আমরা আগে ডালা কিছু ঝুপড়ি ছিল সেখানে কিছু ডালা অর্থাৎ কিছু মানে ভগবানকে দেওয়ার মতো কিছু সামগ্রী নিয়ে বসতেন কিছু মানুষ, সেগুলোকে এখন তুলে দেওয়া হচ্ছে। আমরা সেখানে একবারে ডালা আর্কেট তৈরি করে দিয়েছি, বৃহৎ আমরা মার্কেট বানিয়ে দিয়েছি, সেখানে স্টল করে দিয়েছি। তারপর আমরা একেবারে মূল মন্দির, সেই মূল মন্দিরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা দিয়েছেন, মূল মন্দিরকে তিনি সাজিয়ে দিয়েছেন। তার সামনেই আমাদেরই দপ্তর, সেখানে আমরা নাট মন্দির করে দিয়েছি মানুষের বিশ্রামের জন্য, সেখানে আমরা ডালা আর্কেট করেছি, বাস স্ট্যান্ড করে দিয়েছি, আমরা বিজ্ঞানসম্মত আধুনিক মানের টয়লেট এবং রেস্ট সেট বানিয়ে দিয়েছি, বেশ কোটি কোটি টাকা দিয়ে করে দিয়েছি, আমরা করে দিয়েছি। বলে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তারা তার অভিমুখ হচ্ছে যে সুন্দরবনে প্রচুর পর্যটনের সম্ভাবনা আছে, রাজ্যের মধ্যে সুন্দরবনে যে পর্যটনের সম্ভাবনা আছে অভাবনীয়। ধামাখালি থেকে আরম্ভ করে উত্তর চব্বিশ পরগনার শামশেরগঞ্জ বিভিন্ন এলাকা, আমাদের পাথর প্রতিমার জিপ্লট গোবর্ধনপুরে সেটাকেও মাননীয় মুখ্যমন্ত্রী সেটাও গুরুত্ব দিয়েছেন পর্যটন দপ্তরের মাধ্যমে। ফলে সুন্দরবনের যাতে যোগাযোগ ব্যবস্থা যখন বৃদ্ধি পাচ্ছে, একটা পাটের সেতু নির্মাণের মধ্য দিয়ে যেমন আমরা সুন্দরবনকে একবারে যোগাযোগে মুড়ে দিচ্ছি, তেমনি মানুষ যাতে আরো আকৃষ্ট হয় তার জন্য পর্যটন ব্যবস্থাকেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় পর্যটন দপ্তর ঢেলে সাজাচ্ছে, আর আমাদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। কারণ মূলত যাই সুন্দরবনে আমার অন্যান্য দপ্তর যাই করুন না কেন, সুন্দরবনের নোডাল ডিপার্টমেন্ট হচ্ছে সুন্দরবন বিষয়ক দপ্তর। আমাদের প্রত্যেকটি দপ্তর যারা সুন্দরবনে কাজ করেন সমস্ত দপ্তরের সঙ্গে আমাদের আমাদের সঙ্গে নিগুড় সমন্বয় রয়েছে, সমন্বয়ের মধ্য দিয়ে আমরা এ কাজগুলো করে থাকি। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন, এই স্বপ্নকে বাস্তবায়িত করতে সুন্দরবন দপ্তর যেমন অগ্রণী ভূমিকা পালন করছে, তেমনি পর্যটন দপ্তর সমানভাবে পর্যটন শিল্পকে গড়ে তোলার জন্য তারাও চেষ্টা করছেন। তবে আমি আপনাকে বলে রাখি, সুন্দরবন দপ্তরের মূল ভিশন হচ্ছে সুন্দরবনের জীব পরিমণ্ডল, সুন্দরবনের জীব বৈচিত্র্য, সুন্দরবনের তার যে ওয়ার্ল্ড হেরিটেজ যে স্বীকৃতি তার কোথাও যাতে খুঁত না হয়, সম্পূর্ণ ইকো ট্যুরিজম সিস্টেমের মাধ্যমে ইকো ট্যুরিজম করতে হবে। কোনোভাবে লাভজনক ব্যবসা করার নামে সুন্দরবনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না, এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ। আর তার নির্দেশকে পালন করে সুন্দরবন দপ্তরেরও তারও লক্ষ্য যে সুন্দরবনে পরিবেশ বান্ধব শিল্প হবে, সুন্দরবনে পরিবেশ বান্ধব পর্যটন গড়ে তোলা যাবে, সুন্দরবনে পরিবেশ বান্ধব বিরোধী কোনো কাজ সুন্দরবনে করা যাবে না।
এটা বাস্তব। আপনি এটাও জানেন যে আমাদের আগে যে সরকার ছিলেন তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, তিনি সাহারা কোম্পানির সঙ্গে তিনি একটা মৌ চুক্তি করেছিলেন যে এখানে তারা ব্যবসা করবেন, তার জন্য তাদের একটা কোম্পানি যখন ব্যবসা করবেন কোটি হাজার হাজার কোটি করে ইনভেস্ট করবেন তখন সে চেষ্টা করবে আপনার ইকো ফ্রেন্ড বা আপনার এই ইকোসিস্টেমটাকে নষ্ট করতে। এবং আমার মনে আছে তখন আমি ওই গভর্নমেন্টের সময়, আগের গভর্নমেন্টের সময় আমি তখনও তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলাম, আমি ওই সরকার বিরোধী বিধায়ক হয়েও সেদিনকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সাহারা কোম্পানির সঙ্গে যে মৌ চুক্তি করেছিলেন সুন্দরবনে, তাদের দলেরও যারা বিধায়ক ছিলেন তাদেরকে আমি বুঝিয়ে আমরা একত্রিত হয়ে আমরা পরিবেশ বান্ধব বিরোধী সুন্দরবনের কোনো প্রক্রিয়া করতে দেওয়া যাবে না, সরকার যেই বহু চুক্তি করুক না কেন সাহারার সঙ্গে আমরা মেনে নেব না। এবং পরবর্তীকালে সরকার এটা বুঝতে পেরে যে সাহারা কোম্পানি ব্যবসা করতে গিয়ে সেখানে পরিবেশ বান্ধবটাকে নষ্ট করে দিতে পারে, সুন্দরবনের পরিবেশ পরিমণ্ডল ক্ষতিগ্রস্ত হতে পারে, আগের সরকার আমাদের চাপে বিশেষত আমি বামফ্রন্টে যেসব বন্ধুরা তখনকার এমএলএ ছিলেন আমি তাদেরকে বুঝিয়েছিলাম যে আপনাদের সরকার থাকতে পারে কিন্তু আপনাদের প্রথমে মনে রাখতে হবে যে আমরা সুন্দরবনের মানুষ, আমরা সুন্দরবন থেকে নির্বাচিত বিধায়ক, আমাদের সুন্দরবনের পরিবেশকে কোনোভাবে নষ্ট করতে দেওয়া যাবে না, এটা আপনাদেরও অনুভব করা উচিত। এবং তারা সেদিনকার আমার সঙ্গে ঐক্যমত হয়েছিলেন, তারা তাদের নিজেদের সরকারকেও বুঝিয়েছিলেন এবং বিধানসভায় যখন আমি বিরোধিতা করেছি তারা একসাথে আমাকে সঙ্গ দিয়েছেন এবং তারা বলেছেন যে সরকার বিরোধী বিধায়ক হলেও সুন্দরবনে পরিবেশকে লোক নষ্ট করবে এ কাজ হবে না। সরকার পরবর্তীকালে সাহারা কোম্পানির সঙ্গে মৌ চুক্তি নষ্ট করেছেন আর তারা এগিয়ে আসেন, ফলে আমাদের লক্ষ্য সুন্দরবনের পরিবেশকে আমরা কোনো মতে নষ্ট হতে দেব না, এই এনভায়রনমেন্ট নষ্ট হলে আমার সুন্দরবনের শুধু ক্ষতি নয় গোটা রাজ্যের এবং দেশের অনেক ক্ষতি, বা বিশ্বের বায়ু পরিমণ্ডলেও সুন্দরবনের ম্যানগ্রোভটা বিরাট কাজ করে যা অলক্ষে কাজ করে যাচ্ছে, একেবারে নীরবে নির্ভীতে কাজ করে যাচ্ছে ম্যানগ্রোভ সুন্দরবনের বাতাবন জীব পরিমণ্ডল তা আমরা উপলব্ধি করতে পারছি না। সুন্দরবন আমাদের কাছে প্রাণের থেকে প্রিয়, এদেশের মানুষের কাছে রাজ্যের মানুষের কাছে, এটা আমাদের সকলে মনে রাখা দরকার। অসংখ্য ধন্যবাদ মন্টুরাম বাবু, আমরা কথা বলে নিলাম সুন্দরবন বিষয়ক দপ্তরের মন্ত্রী মন্টুরাম বাকিরার সঙ্গে। যেমনটা তিনি বললেন যে একদম ইকো ট্যুরিজম পরিবেশ বান্ধব পদ্ধতিতেই এখানে কিন্তু ট্যুরিজম হবে, আর তার পাশাপাশি যে বিলুপ্তির একটা সম্ভাবনা দেখা গিয়েছিল ম্যানগ্রোভ অরণ্যের তা কিন্তু বিলুপ্তির পথে, যতদিন সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তর রয়েছে তা কিন্তু বিলুপ্তির পথে হাত এগোবে না। খবরের দুরন্ত আপডেট পেতে চোখ রাখুন পিপল টিভির পর্দায়, লগ অন টু ট্রিপল ডাব্লিউ ডট দ্য পিপল টিভি ডট কম।